জান্নাত ফেরদৌস আপনি আমাদের ওয়েবসাইট আহমদুল্লাহ ডট ইনফোতে লিখেছেন আমার বিবাহের বয়স বারো বছর আমার কোনো সন্তান হয়নি সমস্যাটা আমার স্বামীর আমার স্বামীর প্রজনন ক্ষমতা নেই তাই স্বামী আমাকে অন্যের শুক্রাণু নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান জন্ম দিয়ে প্রজন্ম রক্ষার অনুমতি দিয়েছে স্বামীর প্রজনন ক্ষমতা না থাকায় পরবর্তী জেনারেশন পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য ইসলামী দৃষ্টিতে অন্যের শুক্রাণু নিয়ে সন্তান নেওয়া যায় হবে কিনা এছাড়া ইসলামী দৃষ্টিতে অন্যের সন্তান দত্তক নেওয়া যায় আছে কিনা বোন জান্নাতুল ফেরদাউস এটি সম্পূর্ণ হারাম একটি কাজ কোন অবস্থাতেই অন্যের শুক্রাণু কোনো নারীর জন্য গ্রহণ করা জায়েজ নয় এটা রীতিমতো জেনার মতো নবী করিম সাদ্লাহ সাল্লাম বলেছেন লাই আস্কি আহাদুকম লাই আস্কি আহাদুকুমা আহুজার আগাইরি যার অর্থ হলো তোমাদের কেউ যেন তার পানি অন্য কারো খেতে সেঞ্চন না করে নবী সাদি সাল্লাম বহু আগেই কথা বলেছেন এবং এখানে পানি সেঞ্চন করার কথা বলেছেন তার মানে যেই কোনোভাবে কারোর শুক্রাণু যখন একজন নারী ধারণ করবেন তখন সেটা তার পানি পানির মধ্যে লুকিয়ে থাকা ফসল সেটি ধারণ করাই হলো বিষয়টি জেনাই যেভাবেই সেটা হোক না কেন যার কারণে সারা বিশ্বের সমস্ত আমি একমত এটি কোনো অবস্থাতে চাই নয় টেস্টিউ বেবি হালাল হওয়ার জন্য যে অনেক কঠিন কঠিন শর্তগুলো আছে তোমার থেকে এটিও একটি আরোজনের আপনি কোনোভাবে গ্রহণ করতে পারবেন না আপনাকে প্রজন্ম রক্ষার জন্য কে বলেছে কি প্রয়োজন আছে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার প্রজন্ম থাকলো কি গেলো এটা আপনার কি আসে যায় হ্যাঁ আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন তাদেরকে বানিয়ে যাবেন যাতে করে তারা আপনার জন্য দোয়া করতে হবে আপনার স্বার্থের সাথে জড়িত আছে কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার বংশে কেউ থাকলো কি না থাকলো এর সাথে কি আসে যায় বিশেষ করে যখন সেটা করতে গিয়ে আপনাকে হারামে লিপ্ত হতে হবে অতএব এটি কোনো অবস্থাতে আপনি করবেন না রামিয়া আফরিন শ্রাবণী আপনি লিখেছেন একজন একজনের ওমরা কি আরোজন করে দিতে পারে স্বামী মারা গেলে স্ত্রী করে দিতে পারবে যদিও স্ত্রী এখন তার নিজের ওমরাও করে নাই নিজের ওমরা আগে করতে হবে তারপর আপনি অন্যজন আপনার মৃত স্বামীর তরফ থেকে আপনি ওমরা করে দিতে পারবেন কোনো সুবিধা নেই মোহাম্মদ ইলিয়াস আপনি লিখেছেন মোবাইলের ছবি এবং প্রিন্টেড ছবির বিধানে পার্থক্য কী এবং কেন মোবাইলের যে ছবিগুলো আছে সেগুলো হুবহু অনেকটা আয়নায় একটা মানুষের যে প্রতিবিম্ব দেখা যায় তার মতোই তো যার কারণে এটি হারাম নয় মতটা অনেক ওলামাইক্রাম এবং এটিকে আমরা যৌক্তিক এবং দলিল সমৃদ্ধ অধিকতর আমরা মনে করি এর বিপরীতে যে ছবি প্রিন্ট হয়ে গেছে সেটা আর ওই আয়নার মতো প্রতিবিম্ব থাকে নাই সেটা হলো রীতিমতো তার একটা আকৃতি হলো তার একটা এমন এমনটাকে পূজা করার সম্ভাবনা তৈরি হলো আশঙ্কা তৈরি হলো এটা ছবি টাঙিয়ে রেখে সেখানে মালা দেওয়া সেখানে আপনার মাথা নত করা নানা রকমের বিবিধ ফেতনার দুয়ার কিন্তু উন্মোচিত হয় যেটা ভার্চুয়াল ছবিতে সেভাবে হয় না এটি একটি কারণ আর অনেক কারণ আছে এ বিস্তারিত এই কোনো একটা ভিডিওতে আমরা আলাদা বলবো বললে চাই তো হাসান আমার যে ব্যক্তিগত ওয়েবসাইট আছে আহমদুল্লাহ ডট ইনফো সেখানে আপনি প্রশ্ন করেছেন আমি অবিবাহিত যুবক কিছুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলে উনি কিছু টেস্ট দেন পরে জানতে পারি আমার হরমোনের ঘাটতি রয়েছে আমি স্ত্রী মিলনে অক্ষম আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাই আমি করতে চাই না এক্ষেত্রে আমার করণীয় কি ভাই হাসান যদি আপনার শরীরে এরকম ত্রুটি থাকে এবং ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা সেটা প্রমাণিত হয় আর আপনিও সেটি ফিল করেন অনুভব করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা জায়েজ নাই বিশেষ করে একজন মেয়ে যাকে আপনি বিয়ে করবেন তার হক আপনি নষ্ট করবেন তার হক আপনি আদায় করতে পারবেন না সেজন্য হ্যাঁ আপনি যদি এমন কোনো নারীকে বিয়ে করেন যার শারীরিক প্রয়োজন নেই তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন অতএব আপনার অভিভাবকরা যদি আপনাকে বাধ্য করে জোরাজুরিও করে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কারোর মাধ্যমে তাদেরকে আপনার অপারগতার কথা জানান কিংবা কৌশল আপনি এড়িয়ে যান কিন্তু তাদের জোরাজুরির কারণে আপনি কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারেন না এবং তার হক নষ্ট করতে পারেন না